এখন আমরা আলোচনা করব ভগ্নাংশের বর্গমূল। প্রথমে আমরা জানি যে ভগ্নাংশ বলতে কি বুঝি, না যে কোনো সংখ্যা যাদের আমি a/b, যেখানে বি নট ইকুয়াল টু জিরো এই আকারে লিখতে পারবো বা লেখা আছে তাদের বলবো আমরা ভগ্নাংশ। তাহলে যে কোনো পূর্ণ সংখ্যা সেও একটা ভগ্নাংশ। এবার আমরা জানবো যে বর্গমূল, বর্গমূল মানে বর্গের মূল, বর্গ জিনিসটা কি, না কোনো একটা সংখ্যা তাকে যদি সেই সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে বলা হয় বর্গ সংখ্যা। তাহলে এই যে বর্গ সংখ্যা তার যে মূল, তার মূলে যে আছে মানে এ, তাহলে এ স্কোয়ারের মূলে আছে এ, তাহলে এ স্কোয়ারের বর্গমূল আমরা বলতে পারি যে এ স্কোয়ার এর বর্গমূল হলো এ। তাহলে এটা বোঝা যাচ্ছে যে কোনো একটা সংখ্যা সেটা অপর একটা সংখ্যা এবং তাদের যে গুণগুলো যেটা পাওয়া যায় সেই সংখ্যাটা বলবো এই সংখ্যাটার বর্গমূল। যেমন যদি উদাহরণ নিই যে নয়ের বর্গমূল কত হবে, না তিন। এখানে লক্ষ্য করে দেখো যে তিন গুণিত তিন সমান নয়, আবার -3 × -3 তাহলেও কিন্তু নয়, তাহলে নয়ের বর্গমূল হবে কিন্তু +-3। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা বলতে পারি যে এ স্কোয়ারের বর্গমূল +-a। এবার একটা ভগ্নাংশ নেওয়া যাক, ধরো 4/9 এর বর্গমূল সমান হচ্ছে কত, 4 এর বর্গমূল কত, +-2 +-2 9 এর বর্গমূল কত, +-3। ঠিক আছে, তা আমরা বলতে পারবো যে 2/3 অথবা -2/3। এটি কোনো চিহ্ন দিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারবো যে 9 এর বর্গমূল হলো সমান +√4/9 সমান +√4। ঠিক আছে, এবার একটু বড় সংখ্যা নেওয়া যাক, ধরো 1089/2025 এর বর্গমূল কত নির্ণয় করতে। আমরা লিখতে পারি যে 1089/2025 এর বর্গমূল হলো সমান +√1089/2025। এখন আমাদের এই 1089 এবং 2025 এদের বর্গমূল দুটি আলাদাভাবে বের করতে হবে। তো বর্গমূল নির্ণয় করার আমরা ভাগ পদ্ধতিতে করতে পারি, যেমন 1089 কি নিয়ম আছে, না শেষ দিক থেকে প্রত্যেকটা দুটো দুটো করে
সংখ্যা মাথায় আমাদের একটা করে মাত্রা দেব, 10। তার মানে 3 বাদ দিই, তাহলে 3 3 9, যারা 10-এর থেকে কম। এবার কত হলো, 1, দুটো সংখ্যা নামবে, 8 9, 3 2 6, ঠিক আছে। এবার এমন একটা সংখ্যা আমি দেব যাতে সংখ্যাটা মিলে যায় বা এই সংখ্যা থেকে কম হয়। এটা কী হবে, 3 3 9, দেখো 3 3 9, 3 6 18, তাহলে 3। তার মানে বলতে পারি যে 1089 এর বর্গমূল হলো 33। এবার বের করি 2025, একইভাবে প্রথমে লাস্ট দিতে দুটো করে নেব, 20 4 4 16, 4 2 5, 4 2 8, এমন একটা সংখ্যা নেব 5, একমাত্র লাস্টে 5 থাকলে 5 দিয়ে বাদ যায়, সাধারণত 5 5 75, তাহলে 2 5 8 40, 8 2 42। তাহলে এবার অঙ্কে আসি আমরা, কী দাঁড়ালো, দিস ইকলস টু প্লাস মাইনাস, এত এর বর্গমূল ছিল কত, 33 বাই, এটা বর্গমূল হচ্ছে 45। তাহলে কি দাঁড়াচ্ছে যে 1089/2025 এর বর্গমূল সমান এটা। অনেকেই যেটা করে যে প্রথমেই লিখে দিচ্ছে যে এত, তা নয় কিন্তু, এর বর্গমূল সমান এটা, কখনোই কিন্তু এইটা সমান রুট ওভার এটা লিখবে না, এটা লিখলে ভুল হয়ে যাবে। কি বলতে বুঝতে পেরেছো, অনেকে লিখছো যে 2010089 সমান রুট ওভার এটা, এটা লিখলে কিন্তু ভুল হবে, এইটা সমান এটা নয় কিন্তু, এইটার বর্গমূল হচ্ছে রুট ওভার এটা, ঠিক আছে। এটা একটু খেয়াল রাখবে যে কখনোই এইটা সমান এটা লিখবে না, কী লিখবে না, 1089/2025 এর বর্গমূল হলো প্লাস মাইনাস, ঠিক আছে। আরেকটা অঙ্ক করি যে রুট ওভার 1/16, রুট ওভার 1/25, রুট ওভার 1/36, ও রুট ওভার 1/49, এই চারটে সংখ্যা দেওয়া আছে, আমরা এদের অধঃক্রমে সাজাব। অধঃক্রম মানে কি, বড় থেকে ছোট, ক্রমশ ছোট হয়ে যাওয়া। তাহলে এখানে লিখব যে রুট ওভার 1/16 সমান কত দাঁড়াবো, এখানে আমরা কিন্তু সবগুলোই দেখো রুটের আগে কিন্তু সাইন কি আছে, কিছু নেই, মানে প্লাস সাইন, আমরা সব প্লাস সাইন লিখ, মানে 1/4, রুট ওভার 1/25, 1/5, রুট ওভার 1/36, 1/6, আর রুট ওভার 1/49, 1/7। তাহলে এই যে ভগ্নাংশগুলো আছে প্রত্যেকটা কিন্তু লব এক, এবং হরগুলো আলাদা, 4 5 6 7। তাহলে আমরা জানি তো ভগ্নাংশের যাদের লব, লবের মান কম তারা কিন্তু সংখ্যায় বড়, ঠিক আছে। তো সবচেয়ে লগের লবের মান কম আছে 1/4, তাহলে লিখি, অতএব নির্ণেয় মানের অধঃক্রম
অধঃক্রমটি হলো, অধঃক্রম মানে কি বললাম না, বড় থেকে ছোট, ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। কে বুঝবে? আমরা যখন সিঁড়িতে উঠি কি হয়, আস্তে আস্তে উপর দিয়ে যায়, তাহলে ঊর্ধ্ব ছোট থেকে বড়, অধ মানে কি বড় থেকে ছোট। সব থেকে বড় কি আছে, 1/4, ঠিক আছে, 1/5, 1/6, 1/7। কিন্তু এইটা না লিখে আমাদের মূল যে সংখ্যা সেটা লেখাটাই বাঞ্ছনীয়। তা লিখবো বা √1/16, √1/25, √1/36 এবং হচ্ছে √1/49, ঠিক আছে। এটা হলো নির্ণেয় অধঃক্রম।